একেলগে চাই আছে আসাম নাও মজালি নিত্যানন্দৰ অগ্ৰণী শিক্ষানুষ্ঠান শংকৰদেৱ শিশু নিকেতনৰ 29 সংখ্যক প্ৰতিষ্ঠা দিৱস পালন। প্ৰতিষ্ঠা দিৱসৰ লগত সংগতি ৰাখি ৰাতিপুৱা পতাকা উত্তোলন কৰে বিদ্যালয় পৰিচালনা সমিতিৰ সভাপতি সোণেশ্বৰ কলিতাই। বৃক্ষরোপণ করে সম্পাদক যুবরাজ ভূঞাই, স্মৃতি তর্পণ করে উপাধ্যক্ষ রমেশ কলিতা, আর বন্তি প্রজ্বলন করে প্রাক্তন সভাপতি শোভা উপাধ্যায়। অনুষ্ঠানটির আগ ধরে নিকেতনের উপপ্রধান আচার্য পরাক্রমী অনুষ্ঠানটির সংগতি রাখি এক শোভাযাত্রা উলিয়ায় নিত্যানন্দবাসী রাইজর দৃষ্টি আকর্ষণ করা পরিলক্ষিত হয়। নিকেতন পরিচালনা সমিতির সম্পাদক সোণেশ্বর কলিতায় বজালিবাসী রাইজক এক কুখবর আগবায় যে 2024 আর 25 বর্ষের নিত্যানন্দ শঙ্করদেৱ শিশু নিকেতনক কলা আর বিজ্ঞান শাখার পাঠদান আরম্ভ হওয়ার স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের এক প্রচেষ্টাত গড় লৈ উঠা বিজ্ঞান ভবনটি বজালি নিত্যানন্দর অগ্রণী শিক্ষানুষ্ঠান শঙ্করদেৱ শিশু নিকেতনের 29 সংখ্যক প্রতিষ্ঠা দিবস পালন। প্রতিষ্ঠা দিবসের সংগতি রাখি রাতেপা পতাকা উত্তোলন করে বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি সোণেশ্বর কলিতায়। বৃক্ষরোপণ করে সম্পাদক যুবরাজ ভূঞাই, স্মৃতি তর্পণ করে উপাধ্যক্ষ রমেশ কলিতা, আর বন্তি প্রজ্বলন করে প্রাক্তন সভাপতি সুমন পাঠকে। অনুষ্ঠানটির আগ ধরে নিকেতনের উপপ্রধান আচার্য পরাক্রমী অনুষ্ঠানটির সংগতি রাখি এক শোভাযাত্রা উলিয়ায় নিত্যানন্দবাসী রাইজর দৃষ্টি আকর্ষণ করা পরিলক্ষিত হয়। নিকেতন পরিচালনা সমিতির সম্পাদক সোণেশ্বর কলিতায় বজালিবাসী রাইজক এক কুখবর আগবায় যে 2024 আর 25 বর্ষের নিত্যানন্দ শঙ্করদেৱ শিশু নিকেতনত কলা আর বিজ্ঞান শাখার পাঠদান আরম্ভ হওয়ার স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের এক প্রচেষ্টাত গড় লৈ উঠা বিজ্ঞান ভবনটি প্রতিষ্ঠা দিবসের সংগতি রাখি রাতেপা পতাকা উত্তোলন করে বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি। বৃক্ষরোপণ করে সম্পাদক যুবরাজ ভূঞাই, স্মৃতি তর্পণ করে উপাধ্যক্ষ রমেশ কলিতা, আর বন্তি প্রজ্বলন করে প্রাক্তন সভাপতি সুমন পাঠকে। অনুষ্ঠানটির আগ ধরে নিকেতনের উপপ্রধান আচার্য পরাক্রমী অনুষ্ঠানটির সংগতি রাখি এক শোভাযাত্রা উলিয়ায় নিত্যানন্দবাসী রাইজর দৃষ্টি আকর্ষণ করা নিকেতন পরিচালনা সমিতির সম্পাদক সোণেশ্বর কলিতায় বজালিবাসী রাইজক এক কুখবর আগবায় যে 2024 আর 25 বর্ষের নিত্যানন্দ শঙ্করদেৱ শিশু নিকেতনত কলা আর বিজ্ঞান শাখার পাঠদান আরম্ভ হওয়ার স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের এক প্রচেষ্টাত গড় লৈ উঠা বিজ্ঞান ভবনটি আজি আনুষ্ঠানিক। আজি 29 সংখ্যক প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসটো আমি কেবাবছৰৰ মূৰত এবাৰ বহুত উলহ মালহেৰে উদযাপন কৰাৰ কাৰণে আগবাঢ়িছোঁ। আৰু প্ৰতিষ্ঠা দিবসৰ লগত সংগতি ৰাখি আমাৰ পাতাহাৰকুছি সমষ্টিৰ সন্মানীয় বিধায়ক তথা অসম চৰকাৰৰ জ্যেষ্ঠ মন্ত্ৰী মাননীয় ৰঞ্জিত দাস ডাঙৰীয়া তেখেতৰ ব্যক্তিগত প্ৰচেষ্টাত শংকৰদেৱ শিশু বিদ্যা নিকেতনত এটি বিজ্ঞান ভৱন নির্মাণ করা হয়েছিল আর সেই ভবনটি আনুষ্ঠানিকভাবে আজি উন্মোচন করা হব। গতি ই এক নিত্যানন্দর শৈক্ষিক এখন মানচিত্র। এই মানচিত্রত
আজির এই বিজ্ঞান ভবনটোয় বিজ্ঞান শিক্ষার প্রতি নিতান্ত অঞ্চল ছাত্র ছাত্রীখিনিক আকৃষ্ট করব বলে আমি নিশ্চিত হয়েছো। আর আগন্তুক দিনত আগন্তুক মানে 2024 বর্ষেরপরাই আমি নিতান্ত শঙ্করদেব শিশুবিদ্যা নিকেতনত মানে হায়ার সেকেন্ডারি পর্যায়ত উচ্চতর মাধ্যমিক পর্যায়ত আমি কলার লগতে বিজ্ঞান শাখা খোলার কারণে মনস্থ করেছো। আর এই ক্ষেত্রে আমার সন্মানীয় মানে মন্ত্রী ডাঙরিয়া আমার যথেষ্টখিন উৎসাহ উদ্দীপনা আর সাহস দিছে। আর তখেতর উৎসাহ উদ্দীপনা নিতান্ত অঞ্চল রাইজর উৎসাহ উদ্দীপনা আর সাহসতে আমি একটা গধুর দায়িত্ব আগবাড়িছো। আর আমি ভাবো যে 2024 যে প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবসটি আমার কারণে আকো একটা মাইলর স্টোন হব। এই কারণে মাইলর স্টোন হব যে নিতান্ত আজি একটা শৈক্ষিক জাগরণ আনবলে শঙ্করদেব শিশুবিদ্যা নিকেতনে সক্ষম হয়েছে। আর এই শৈক্ষিক জাগরণটি আকো এডাপ মানে আগবাই নার কারণে আজির এই প্রতিষ্ঠা দিবসে সহায় করব। আর এই প্রতিষ্ঠা দিবসের সংগতি রাখি আমার যে বিজ্ঞান ভবন নির্মাণ করা হয়েছে সেই নির্মাণে আজি যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন আমার সন্মানীয় বিধায়ক তথা জ্যেষ্ঠ মন্ত্রী ডাঙরিয়ায় আজি আমার বিজ্ঞান ভবনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা কথা আছিল, যদিও তখেতে এইমাত্র জানালে তার বিশেষ কারণ সিএমর একটা বিশেষ প্রবলেম থাকার কারণে হয়তো সময়টা আহিব পারে। তথাপি আমি ভাবো যে এই যে বিজ্ঞান ভবন, এই বিজ্ঞান ভবনে নিতান্ত শঙ্করদেব শিশুনিকেতন আজি রখা হয়েছে। আজি কার্যসূচী আমি কৈছোঁ যে আজি আমার পত্রকার্তন স্মৃতি তর্পণরে লগতে আমার নিকেতনের মানে গছ বৃক্ষরোপণের জড়িয়ে বৃক্ষরোপণ করা হয়েছে। লগতে একটা সাংস্কৃতিক শোভাযাত্রা নিত্য আমার নিকেতনের ছাত্র ছাত্রীর দ্বারা নিতান্ত অঞ্চল সামরি লই নিতান্ত কার্যপাল অঞ্চল সামরি লই একটা সাংস্কৃতিক শোভাযাত্রা ইতিমধ্যে চলি আছে। আর ইয়ার পিছতে আমার নিকেতনের ছাত্র ছাত্রীর দ্বারা গোটেই দিনজোড়া কার্যসূচীর আমার সাংস্কৃতিক বৌদ্ধিক আর মানে শারীরিক কার্যক্রম চলি থাকিব। লগে লগে আমার সন্ধ্যা বন্তি প্রজ্বলনের আজি এই কার্যসূচী আমার সামৰণি করব।